দারুণ বরফ দেখছি আমরা। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটকে আমাদের হোটেলের দিকে। গ্যাংটকের রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তাঘাট কি পরিষ্কার, সুন্দর করে দেখো কি সুন্দর করে সাজানো। এই যে আমাদের হোটেল, এই হোয়াইট কালারের বিল্ডিংটা, আর আমরা এইখান থেকে খাওয়া দাওয়া করলাম, গরম ভাত তার সাথে স্যালাড, পাঁপড় ভাজা, এখানে আছে হচ্ছে ডাল আর হচ্ছে আলু পোস্ত, আর একটা হচ্ছে চিকেন। হোটেলটা একদম গ্যাংটক এমজি মার্ক ম্যাল রয়েছে, ম্যালের একদম পাশাপাশি। এবার আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটকে আমাদের হোটেলের দিকে, দি হিমালয়ান হাইটস, তাই তো? হিমালয়ান হাইটস আর এখন ওয়েদার মোটামুটি পুরো ক্লাউডি হয়ে রয়েছে। আমাদের এখান থেকে গ্যাংটকের যে হোটেল সেটা এখনো 32 কিলোমিটার রয়েছে। আমাদের এই রাস্তার আসার দুদিন আগে পর্যন্ত এই 15 মাইল পর্যন্তই আসতে দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, উপরে ছাঙ্গু পর্যন্ত যেতে দিচ্ছিল না। হ্যাঁ, সবই বন্ধ ছিল। এখন এই রাস্তাটা খুলে দিয়েছে। উপরে তো দেখলাম প্রচুর বরফ। সামনে একটা ছোট্ট ওয়াটারফল জাস্ট ক্রস করব, দেখুন। যারা যারা দেখবে মানে দেখেছে, মানে দেখেছেন বা দেখছেন, আশা করি তাদের দুর্দান্ত লাগছে, স্পেশালি বরফ, আমাদের গাড়ির ভিউটা, আর অর্পিতার এডিটিং। সোহানের কথা আর বাবার ড্রাইভিং, আর আমার একটু আধটু ড্রাইভিং, একটু আধটু বাবা। গাড়ির বনেট থেকে দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখুন, ও দারুন। উপর থেকে জলটা পড়ছে, দেখো এখানে, এইখানে জলটা আসছে নিচে, রাস্তা রাস্তার তলা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, আর উপরে বরফ। আর এই জায়গাটা লিখেছে অ্যাভালাঞ্চ এরিয়া, ডু নট স্টপ। তুমি আমাকে কি বোঝাতে চাইছো? তার মানে তুমি চলো। Thank you.
চারিদিকে কত বুদ্ধা খোলা। নিচের দিকে নামছে তো, ও ছুটছে, মানে বিশাল গতিতে ছুটছে। তো এই আমরা গ্যাংটকের যে লাস্ট চেকপোস্ট, এই দিক থেকে আমরা নামলাম, তো লাস্ট চেকপোস্ট, আর এই দিক থেকে উঠলে সেটা ফার্স্ট চেকপোস্ট হবে। সেখানে একটা পারমিটের কপি আমরা জমা দিয়ে দিলাম, আর এইবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর 5.8 কিলোমিটার রয়েছে, বাট এখানে হচ্ছে এরকম নেক্সট লেভেলের বৃষ্টি, আর নিচে বৃষ্টি মানেই পাহাড়ের ওপরে, মাউন্টেনের ওপরে বরফ পড়া, যেটা আমরা কিছুক্ষণ আগে চাক্ষুষ করে এলাম। একদম প্রচুর বরফ, ফ্রেশ বরফ, গরম তুলতুলে একদম বরফ, হাতে ধরে পুরো ফিল করলাম, ব্রেজার ওপরেও বরফ রাখলাম। অনেকক্ষণ পর একটুখানি উপরে খাবার রাস্তা পেলাম। হ্যাঁ হ্যাঁ, বাট এই ছাঙ্গু থেকে এই গ্যাংটকে এখানে আসার রাস্তাটাও কিন্তু অত ইজি না, অনেক টার্নস আছে, অনেক পাহাড়ি রাস্তা, ডাউনের দিকে নামছি তো। মানে এখন আমরা একটা না লিটারালি একটা ঘোরের মধ্যে রয়েছি, কি দেখলাম সকাল থেকে, একটা কত প্রিপারেশন ছিল তোমরা জানো না এই দিনটার জন্য। আর আমরা যে এত মানে যে কোনো একটা ট্যুর যখন আমরা করি তার আগে আমাদের অনেক কিছু প্ল্যানিং থাকে, আর এইবার তো ছিল স্পেশালি হেলথ ইস্যু একটা, যে কিভাবে আমরা নিজেদের হেলথকে ঠিকঠাক রেখে আমরা এই জায়গাগুলো দেখব। তো দাদুর কৃপায়, মা কালীর কৃপায় সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে, আমরা খুব ভালোভাবে ঘুরেছি, আমরা খুব ভালোভাবে ঘুরে আসতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এই হচ্ছে গ্যাংটকের ন্যারো রাস্তা, পাহাড়ের গোলে ন্যারো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই দেখো এখানে পুরো গ্যাংটক শহরটা নিচে। দূরে দেখা যাচ্ছে গাছের ফাঁকা দিয়ে, এই দেখো শহর। আমরা এই গ্যাংটকের রাস্তা দিয়েই যাচ্ছি, আর রাস্তাঘাট কি পরিষ্কার, সুন্দর করে দেখো কি সুন্দর করে সাজানো, টবের মধ্যে দিয়ে গাছগুলো, প্রি প্রাইমারি স্কুল ওপরে একটা, সব দেওয়ালের মধ্যে টবে গাছ লাগিয়ে গাছগুলোর মধ্যে ফুলও হয়েছে, ফুলও হয়েছে, এগুলো মানে প্রতিদিনই মেইনটেইন করা হয় আর কি, দেখে সেটাই মনে হচ্ছে। গ্যাংটক চলে এসেছি, বাহ বাও, হ্যাঁ গ্যাংটকই তো, দেখো কি সুন্দর সাজানো, পপ দিয়ে দেখে যা ফুলগুলো কিভাবে সাজিয়েছে। রাস্তাটা শিলিগুড়ি যাচ্ছে, হ্যাঁ তোমার 116 রংপো 41 সিংথাম 31, এই রংপো টংপো এগুলো আমরা সব করেছি যাওয়ার সময়, শিলিগুড়ি থেকে যখন যাচ্ছিলাম আড়িতার তখন এইসব রংপো টংপো ছিল। ফোনটা কোথায় আমার? এই যে এখানে চার্জ হচ্ছে। এই হচ্ছে হোটেল হিমালয়ান হাইটস, জুয়েল হিমালয়ান হাইটস, আর তার এই হচ্ছে এখানে রিসেপশন এরিয়া, বেশ একটা ভিনটেজ ভিনটেজ ফিল আছে। এই এখানে রিসেপশন এরিয়া, এখানে বা চেক ইন হবে এবং তারপরে এখান থেকে আমরা উপরে যাব, লিফট নেই, সিঁড়ি দিয়েই আমাদের যেতে হবে উপরে, ফার্স্ট ফ্লোরে আমরা রুম।
তো এইটা হচ্ছে রুম নাম্বার 105। এখান থেকে এন্ট্রান্স, এখান থেকে এন্ট্রান্স দিলে এখানে আছে একটা ওয়াশরুম, ওয়াশরুম পরে আসছি। আর এই হচ্ছে ফুল রুম, এখানে একটা কিং সাইজ বেড আছে। বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, একটা টেবিল আছে, সুন্দর। হ্যাঁ, এখান থেকেও যাওয়া যায়, চলো। এই দেখো একটা সুন্দর ব্যালকনি। আর এটা হচ্ছে কি বলতো, বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। এই যে সামনে দেখা যাচ্ছে, বাচ্চারা খেলছে না, বড়রা খেলছে, সবাই খেলাধুলা হচ্ছে। সো ওকে, ওভারঅল এই ছিল আমাদের আজকে রুম। সামনে পার্কিং আছে গাড়ি, সেখানে আমরা পার্ক করেছি। এখানে একটা ওয়ার্ড্রোব আছে। আর ওয়াশরুমটা একবার তোমাদের একটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে শাওয়ার এরিয়া, এখানে গিজার আছে, এটা টয়লেট এরিয়া, এখানে হচ্ছে মিরর, আর তার সাথে হচ্ছে বেসিন। সো এই হলো আমাদের এখানকার হোটেল। হ্যাঁ, না এবার বন্ধ করে দাও সোহান। এই হলো হোটেল, কি জানো, হিমালয়ান হাইটস, হিমালয়ান হাইটস গ্যাংটক। রুমটা একটু এরকমই আলো আধারি, আলো আধারি রুম। হোটেলে চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা উল্টো দিকে একটা বাঙালি রেস্টুরেন্টে আসলাম খাওয়া দাওয়া করতে। তো সেখানে সোহান বলছে খাবে হচ্ছে চিকেন, তাই একটা চিকেন থালি দিয়েছে আর একটা ফিশ থালি দিয়েছে। খাবার চলে এসেছে, এখানে গরম ভাত, তার সাথে স্যালাড, পাঁপড় ভাজা, এখানে আছে হচ্ছে ডাল, আর হচ্ছে আলু পোস্ত, আর একটা হচ্ছে চিকেন, আর ওইদিকে হচ্ছে মাছ এই পাশে। হ্যাঁ, এই হচ্ছে লাঞ্চ, চলো খাওয়া শুরু করে ফেলো। এই যে আমাদের হোটেল, এই হোয়াইট কালারের বিল্ডিংটা, আর আমরা এইখান থেকে খাওয়া দাওয়া করলাম এই লোবেলিয়া ইন। এখানে বাঙালি খাবার পাওয়া যায়, বেশ ভালো। সব কিছুতে একটু ঝাল ঝাল লাগলো বেশি, বাট ঠিকই করেছে। সাড়ে তিনটের সময় এসেও যে দুপুরে খাবার পেলাম, এটাই অনেক। ভালো ভালো ছিল। দেখা যাচ্ছে এটা বাইচুং ভুটিয়া স্টেডিয়াম সিকিমের, আর এইটা হচ্ছে আমাদের হিমালয়ান হাইটস। এই হোটেলটাতে রয়েছি আমরা, আর এইটা হচ্ছে আমাদের মানে এখানকার হোটেলের পার্কিং। আমি গাড়ি এখানে রেখে দিয়েছি, আর এখন একটু অর্গানাইজেশন চলছে, কারণ পেছনটা অলরেডি মেসি হয়ে আছে, সে ঠিকঠাক করা। হ্যাঁ হ্যাঁ, পার্কিংটা বেশ ভালো। হোটেলের পাশেই সিসিটিভি সমস্ত কিছু রয়েছে, এই যেখানে সিসিটিভি রয়েছে, তো ভালো। আর একদম রোডের ওপরে, একদম রোডের ওপরে, একদম রোডের ওপরে এই হোটেলটা, আর এই হচ্ছে পার্কিং। সোহানও পড়ছে। হ্যাঁ বলো বাবা। ও, এটা মাটি, এটা বরফ, বরফ লেগে আছে। এবার এবার সন্ধ্যা হয়ে গেল, এবার সন্ধ্যা হয়ে গেল, আমি তাও উঠে আছি। আমরা ঘুমালাম না। আমার কাটি, এটা হচ্ছে আমার ব্যাটম্যান কার, এটা ডচ চ্যালেঞ্জার, এটা কনেকশন জেসকো, এটা হচ্ছে বেন্টি 300 স্পোর্টস, আর এখানে আমার সব খাবারের জিনিস আছে, তিনটে চকলেট, দুটো লেসার কুরকুরে, আর এখানে আমি এটা হচ্ছে আমার লেমনের জুস, এটা আমাকে এনার্জি দেয়, আমার এখানে বেশি ভালো লাগে। আমার গ্যাংটকও পছন্দ, আর স্টেডিয়ামও আছে, একটু দেখিয়ে দিই। স্টেডিয়াম এখন এখন বন্ধ হয়ে গেল, আর এই যে গাড়ি নেই আমাদের, গাড়ি পিছনে। সো গাইস, এবার আমাদের ডিনার এসে গেল, তো দেখিয়ে দিই। তো এই যে আমাদের ডিনার, চিলি চিকেন আর একটা ফ্রাইড রাইস। আজ আমাদের চাইনিজ ডিনার। তো এবার গুড নাইট হয়ে গেল, এখন এটা ছোট ভিডিও হলো। আমি ভাবছি যে আজকে এন্ড করি না, আমি ভাবছি যে কালকে কালকেও বলি আমি এন্ড করবো না, আমরা ঘুমাই, তারপরে তবে আবার
দেখা হবে। গুড মর্নিং গ্যাংটক। হোটেলের ব্যালকনি থেকে সুন্দর একটা মর্নিং ফ্রম গ্যাংটক। এখন সকাল 6:30 বাজে আর গ্যাংটকের এই মনোরম দৃশ্য, সামনে স্টেডিয়াম বাইচিং ভুটিয়া স্টেডিয়াম, চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়, সুন্দর একটা শহর। সকালবেলা আর ব্রেকফাস্ট চলে এসছে, এখন এই ব্যালকনিতে বসে ব্রেকফাস্ট করব, তারপরে এখান থেকে ঘুরতে বেরাবো, গ্যাংটক আজকে এক্সপ্লোর করবো সারাদিন। কি সোহান, কেমন? দাদা আমি একটু কথা বলছি। তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটল দিবিনা। তো কালকে কালকে আমি এন্ড করলাম না, একটু ভুলে গেলাম। বাবা তো জ্যাকেট আর হাফ হাফ প্যান্ট পরে আছে সাথে। আজকে আবার ঘুরতে যাব, তো মজা আসবে আজকের ভিডিওটা। তো বাকিটা কথা আমি মাকেই বলাবো। সো গ্যাংটকের আমাদের হোটেল থেকে বাইরে হচ্ছে এইরকম ভিউ। কর্তামশাই তো সকালবেলা দেখিয়েছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর কিছুক্ষণের পরেই আমি বেরোবো আমরা সবাই গ্যাংটক এক্সপ্লোর করতে। তার আগে কিছু কথা আছে রিগার্ডিং এই হোটেল সম্পর্কে, যদি তুমি একটু কিছু বলো। এই হোটেলটা একদম গ্যাংটক এমজি মার্ক, যে ম্যাল রয়েছে ম্যালের একদম পাশাপাশি, মাত্র 500 মিটার ডিস্টেন্স। হেঁটে যদি যেতে হয় 10 মিনিট মতন সময় লাগবে। আর এর যদি ট্যারিফের কথাই বলতে চাই, তাহলে মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা, মানে সিজন টু সিজন ভ্যারি করে। আমরা যেমন এখন 2,500 টাকা নিয়েছি আমাদের থেকে, এর সাথে কিন্তু কোনো ব্রেকফাস্ট বা কিছু ইনক্লুডিং নেই। পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের এইবারের ট্রিপের সমস্ত হোটেল থাকার দায়িত্ব সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, এবং তাতে আমরা বেশ স্যাটিসফাই। সমস্ত হোটেল, ইভেন সিল্ক রুটের পারমিট থেকে শুরু করে সমস্ত কিছু পথের সন্ধানে করে দিয়েছে। আমি মনে করি এই নর্থ বেঙ্গল ট্যুর করতে হলে পথের সন্ধানের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর সুবিতার আঙ্কালের জন্য বেশি থ্যাংক ইউ হবে, কারণ কারণ ওই আঙ্কালটা আমাদেরকে বেশি হেল্প করে। হ্যাঁ, অনেক হেল্প করেছে। সোহান বলো বলে দিল যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের প্রচণ্ড হেল্প করেছে থ্রু আউট আমাদের পুরো এই সিল্ক রুট ভ্রমণে। আর আজকে আমাদের গ্যাংটকে সেকেন্ড দিন, আজকে ইচ্ছা রয়েছে গ্যাংটক এক্সপ্লোর করার, দেখি কতদূর কি করতে পারি, নিজের গাড়ি নিয়েই বেরোবো। আমরা কি কি জায়গায় যাব মোটামুটি ধরো ঠিক করেছো? ইচ্ছে রয়েছে এখানে বানঝাগড়ি ওয়াটারফলস আর রুমটেক মনিস্ট্রি। আর সকালবেলা বেরানোর আগে দেখে আসি যদি গ্যাংটকের রোপওয়েটা চালানো মানে চলা যায়। সোহান এখনো পর্যন্ত রোপওয়ে চড়েনি। হনুমানটক গণেশটকও রয়েছে, দেখি আমরা আজকে কতটা করতে পারি। হ্যাঁ, আর বিকেলবেলা তো মেলে তো আমরা যাচ্ছি, সেখানে তো ঘুরবো, খাওয়া দাওয়া করবো, কেনাকাটা করবো, সেগুলো তো রয়েছে। মেলের কাছেই যাচ্ছি, 10 মিনিট মেলের পাশেই একদম রোপওয়েটা। আর এখানে দেখো কি সুন্দর, মানে ভিউ অসাধারণ। গ্যাংটকের রাস্তা এতটা স্টিপ, এতটা খাড়াই খাড়াই রাস্তা, এমনি সরু রাস্তা প্লাস খাড়া রাস্তা। তো আমার আজকে যাবো আরো ভেতরে ভেতরে গ্যাংটক শহরের ভেতর দিয়ে যে গিয়ে রাস্তাগুলো এক্সপ্লোর করব। একদমই তাই, খুব মজা হবে। ড্রাইভিং এর একটা ই হয়ে যাচ্ছে, মানে নিজের ড্রাইভিং কে ঝালিয়ে নেওয়া হচ্ছে না। একটা দারুণ জায়গা এই পাহাড়। আমরা তো সমতলে পুরী দীঘা তো করি, কারো যদি ড্রাইভিং এর দক্ষতা বা আবার নিজের দক্ষতা যদি বিচার করতে হয়, আপনারা একবার পাহাড় আসুন। এই গাড়ি নিয়ে ট্রাভেল করা আরেকটা দিক হচ্ছে সিল্ক রুটে সস্তায় পুষ্টিকর খাদ্য, কারণ আমি এখনো পর্যন্ত দেখলাম 6,500 টাকা তেল ভরেছি। আমার বাড়ি থেকে শিলিগুড়ি হয়ে এসে আমি গ্যাংটকে পৌঁছে গেলাম 6,500 টাকার মাত্র তেলে। এখানে একটা ইনোভা একদিন ভাড়া করলে 5,000 টাকার উপরে নেয়, 5,000-5,500 এরকম একটা ইনোভা ভাড়া করলে। আমি দেখছি আমরা আজকে নিয়ে গোটা 4 দিন হয়ে গেল আমরা আমাদের গাড়ি নিয়ে ঘুরছি, সস্তায় পুষ্টিকর যেখানে পারবেন সেখানে থাকবেন। হ্যাঁ, শুধু একটু নিজের প্রতি কনফিডেন্ট আর নিজের ড্রাইভিং স্কিলের উপর যদি আপনার কনফিডেন্ট থাকে, দেখুন পাখিও ডাকছে, তাহলে কিন্তু আপনার গ্যাংটক সিল্ক রুট বা নর্থ সিকিম ইস্ট সিকিম সব ভালো লাগবে, সব ভালো লাগবে। গ্যাংটক হোটেল সম্পর্কে তো সমস্ত ডিটেলস তোমরা দেখলেই এই ভিডিওতে দিয়েই দিলাম। তো এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আর এবার আমরা যাব গ্যাংটকে কিছু সাইট সিন করতে। এই সমস্ত কিছু থাকছে হচ্ছে পরের ভিডিওতে, তো পরের ভিডিওটা দেখতে একদম ভুলো না।
সকালবেলা দুজনের অবস্থা বেরিয়েই শু ক্লিন করছে। সো এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে আমরা সোজা যাবো এমজি মার্ক, আর এবার নামি। হোটেলটা বেশ কমফোর্টেবলই ছিল, বেশ পুরনো, তো ওভারঅল তো স্টেইং মানে এক্সপিরিয়েন্স ঠিকঠাকই রয়েছে। ফুড একটু কস্টলি, একটু না অনেকটাই, বাট তারও জোগাড় আছে আমাদের কাছে। হচ্ছে এখানে পার্কিং, ওই পেছনে চলে গেছে আমাদের গাড়ি, এবার এই গাড়িগুলো সরাতে হবে, তা না হলে আমাদের গাড়ি চলে যাবে না। কাল 10:45 বাজে আর এই হচ্ছে পুরো জ্যাম, দেখো পুরো জ্যাম। বেশিরভাগ কিন্তু এই সব ছোটো গাড়িগুলোই চলছে, অল্টো, ওয়্যাগেনার, এই গাড়িগুলোই কিন্তু বেশি দেখছি। যা কনজাস্টেড এরিয়া, এখানে এই গাড়ি ঠিক আছে। ও গায়া বিকেশ, এই গাড়ি সরাতে হবে, নাহলে আমরা বেরোতে পারবো না, আমাদের গাড়ি পেছনে রয়েছে, তা এখন এর মালিককে খোঁজা হচ্ছে, ওয়েট করতে হবে আমাদের কিছুক্ষণ। চলো, ফাইনালি উনি চলে এসেছেন, তো উনি এবার গাড়ি এগোলে আমাদের গাড়ি এখানে বেরোবে। এও এক আলাদা রকমের এক্সপিরিয়েন্স। এটা বন্ধ করি, স্টার্ট করতে হতো বলছি, সিধে দেখাচ্ছে। এখান দিয়েই চল, সোজাই যাই। এখান দিয়ে গাড়ি বার করাও টাফ। তাহলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকে গ্যাংটক সাইট সিন এর উদ্দেশ্যে। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। এইদিকে লম্বা জ্যাম, বাট আমরা এপাশ দিয়ে যাচ্ছি। প্রথমে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে মনেস্ট্রি, রুমটেক মনেস্ট্রি যাচ্ছি। রুমটেক মনেস্ট্রি আমাদের যে হোটেল, তার থেকে ডিসটেন্স হচ্ছে এই। ওকে, আমাদের হোটেল থেকে ডিসটেন্স হচ্ছে 25 কিলোমিটার, 1 ঘন্টা টাইম লাগবে। আর রাস্তা দেখো কতটা স্টিফ, বাপরে বাপ। এটাও আমরা খেলি, এও এক আলাদা রকমের এক্সপিরিয়েন্স। টাইম হচ্ছে এখন অলমোস্ট 11টা। আর সত্যি পিজ্জাও নেবেন? হ্যাঁ হ্যাঁ, কান একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে। আর যার কথা না বললেই নয়, এবারে আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে এনএস অটোজোন। এনএস অটোজোনে গাড়ির সমস্ত ধরনের কাস্টমাইজেশন এবং মডিফিকেশন করা হয়। এনএস অটোজোন ওয়ান স্টপ ডেস্টিনেশন, যেখানে আমরা আমাদের কার মডিফিকেশন এবং ডিটেলিং এর উপর সমস্ত রকমের প্রোডাক্ট এবং সার্ভিস পেয়ে যাবেন। এনএস অটোজোন ইজ স্পেশালাইজড ফর দেয়ার কার অডিও সিস্টেম, ফোকাল, ব্ল্যাম, অডিও সার্কেল, জেএল, মোরাল, সব ধরনের ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন। এছাড়াও সিট কভার, ফ্লোর ম্যাট, কার অ্যাক্সেসরিজ, ড্যাশ ক্যাম সহ বিভিন্ন প্রকার কার রিলেটেড আইটেমের ওপর বিপুল সম্ভার রয়েছে। এনএস অটোজোনের 3টি শোরুম রয়েছে, সল্টলেক, ব্যারাকপুর এবং শ্যামনগরে। এছাড়াও বিশদ কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বর 9051023737 এ কল করে এবং হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন।